নমস্কার, আমার নাম মিনছিন দাস। আমি ষষ্ঠ শ্রেণীর সিংহ শাখার একজন শিক্ষার্থী। আমরা হিন্দু ধর্ম বিষয়ের বার্ষিক মূল্যায়নের জন্য একটি নাটক তৈরি করেছি। নাটকটির নাম সমবেত মানবিকতা। নাটকটি আমাদের গ্রুপের নাম গোলাপ। গোলাপের সদস্যর নাম বিন্দু সরকার, তৃণামণিক এবং অখনি বর্মা। ধন্যবাদ সবাইকে। আমাদের নাটকটি এখন শুরু করতে যাচ্ছে। আচ্ছা, আজকে বিন্দু আসলো না কেন? আচ্ছা চলো, আমরা নন্দিনীর বাসায়। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। নন্দিতা, এই নন্দিতা। নন্দিতা, হ্যাঁ বলো। আজকে যে তুমি স্কুলে গেলে না, কি হয়েছে? তোমার মনটা খারাপ লাগছে? পেয়েছে আমাদের বলো। আমার বাবা খুব অসুস্থ, অনেকদিন ধরে আমি লেখাপড়া করতে পারছি না। বলো তো আমি এখন কি করব? ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি একটু আসছি। আজকে এই খাবারটা টিফিন বক্স একটা দিব, ঠিক আছে? চলো, এই নাও ধরো, এখানে টিফিন বক্স আর টাকা আছে, তোমার বাবার চিকিৎসার জন্য টাকা, আর আজকে আমি টিফিনেরটা তোমাকে দিলাম, আমার টিফিন। কি, তুমি খুশি তো? আগে থেকে স্কুলে যাবে তো তুমি? নিশ্চয়ই, কেন নয়, অবশ্যই যাব। আজকে আমাদের খুব ভালো লাগলো, তাই না? সাহায্য করে ধন্যবাদ সবাইকে। আমাদের নাটকটি মনোযোগ সহকারে দেখার।